নারী পুরুষের মধ্যে সামাজিকভাবে শারীরিক গঠনের একটা পার্থক্য, এছাড়া কি আর কিছু? আমরা মেয়েরাও একটা মানুষ, পুরুষ মানুষও একটা মানুষ, ছেলেও একটা মানুষ। কিন্তু এই বৈষম্য, শুধুমাত্র এই শারীরিক বৈষম্যটার কারণে আমাদের কিন্তু পতি খেতে সামাজিকভাবে আমাদের যে নাগরিক মর্যাদাগুলো আছে, এই মর্যাদাগুলোর মধ্যে একটা বৈষম্য শিকার হই আমরা নারীরা সবসময়। এই বৈষম্যটা পরিবার থেকেই, আমাদের পরিবার থেকেই আমরাই করি, আমরা নারীরাই বৈষম্যটা সৃষ্টি করি। কিভাবে করি? যখন একটা কন্যা সন্তান আমাদের আসলে জন্মগ্রহণ করে, আমরা তাদেরকে কি বলি যে বেশি বাসার বাইরে বেরোনো যাবে না, বাড়ির বাইরে ওখানে কিন্তু যাস না। তারপরে কি করি, যখন সে আস্তে একটু খেলার বয়স হয়, আমরা কি করি তাকে পুতুল কিনে দিই। আমরা কি করি তাকে, বিশ্ব নারী দিবস, এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আর হচ্ছে জেন্ডার বৈষম্য নিরসন করবে। তো প্রথম কথায় বলতে হয়, আমরা নারী আমরা পারি, আমরাই পারি দেশটাকে গড়তে। দেশের অধিকাংশ ধরতে গেলে সেই কবি নজরুলের ভাষার মতোই বলতে হয় যে দেশের অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। তা আমরা নারীরা যে পিছিয়ে আছি, কেন পিছিয়ে আছি? পিছিয়ে নেই, সবাইকে সামনে এগিয়ে আসতে হবে। আমরা যদি নিজের থেকে, নিজের ভিতর থেকে সেই শক্তিটাকে জাগ্রত না করি বা নিজেরা এগিয়ে না আসি, তাহলে কিন্তু এই সমাজ আমাদেরকে চাপে পিছনে ফেলে রাখতে। তো আমরা এই সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। এই নারী দিবসে আমাদের প্রতিপাদ্য বিষয় হোক যে আমরা যারা পিছিয়ে আছি যে কোনো বিষয় দিক দিক থেকে, সেই বিষয় পিছিয়ে পড়া বিষয়ের দিক থেকে যেন আমরা সামনের দিকে এগিয়ে আসতে পারি, সেই বিষয়টাকে আজকে আমরা এখান থেকে শিখে নিয়ে যাবো বা মনের মধ্যে লালন পালন করব যে আমরা আর পিছিয়ে থাকবো না। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2023, আজকের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। মহিলা বিষয়ক অধিদপ্তর আজ সারা বাংলাদেশে এই দিবস পালন করছে এবং সাথে সাথে অন্যান্য এনজিওরাও এই দিবস পালন করছে। তো আজকে নারীদের প্রতি আমার অনেক শুভেচ্ছা। তারা প্রযুক্তিতে পুরুষদের থেকে অনেক পিছিয়ে আছে। আমি নারীদের প্রতি একটু বিশেষ আহ্বান জানাবো, যাতে আমরা তারা যেন প্রযুক্তিগত বিদ্যা আরও বেশি অর্জন করে এবং আমরা এই জেন্ডার বৈষম্য নিরসন করতে পারি, যে নারীরাও যাতে সমান তালে সামনের দিকে এগিয়ে যায়। এই আমরা আজকে সমবেত হয়েছি নারী দিবস উপলক্ষে ADI অফিসে, এবং আমাদের এখানে কিছু গ্রাহক আছেন, আমাদের স্টাফ আছেন। নারী এবং পুরুষের যে ক্ষমতায়ন, মূল্যায়ন, এটা অনেক ক্ষেত্রেই আগায় গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নারীরা খাতা কলমের ভিতরেও কিছু রয়ে গেছে আর কি। এটা আনুষ্ঠানিকভাবে অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ADI প্রতি বছরই আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকে। আমাদের এবছরও আমাদের প্রতিপাদ্যকে সামনে রেখে ADI এই দিবসটি পালন করছে, এবং আমাদের এই অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ADI এর যিনি নির্বাহী পরিচালক, তিনিও একজন নারী এবং তিনি একজন সফল উদ্যোক্তা। আমি মনে করি নারীরা প্রযুক্তির দিক থেকে এদেশে যে পিছিয়ে আছে, সেই দিকে আমাদের পুরুষদেরই এগিয়ে নিতে হবে। নারীরা যেন প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে না থাকে, এবং আমরা প্রতিটা বিশ্ব নারী দিবস